আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মিনি পুকুরের জন্য আজকে মাছ নিয়ে আসা হয়েছে, যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মাছ নিয়ে আসছে। এখানে আসলে কতটি মাছ আছে ভাই, কাউন্ট করেন নাই না? কি কি জাতের মাছ আছে এগুলো? মলি আছে, প্লাটি আছে। তো আজকে আমরা পরীক্ষামূলকভাবে এখানে ছাড়বো। হ্যাঁ, শর্ট টেল আছে, গাপ্পি আছে। এই যে গাপ্পি মাছই দরকার। এই কালোটা নাম কি? মলি। মলি। আর তারপরে এই যে এটা, আর এই যেগুলা প্লাটি, আর এইটা এইটা এটা পুঁটি মাছের মতো মলি না? আচ্ছা, বিসমিল্লাহ তাহলে সারেন। না সারেন সারেন, আস্তে আস্তে বেরো নাকি? এগুলো কি উপরে লেয়ার থাকে ভাসমান? ওদের খাবার কি? আচ্ছা, আজকে না দিলে চলো খাবার। এখন টেনশন একটাই যে ব্যাঙে না খেয়ে ফেলায়। লাল গুলা একটা গ্রুপ বোঝা যেতেছে। হ্যাঁ, পলিথিনের ভিতরে কি আরো আছে? না, গাছ আনুমো, ঠিক আছে। এই গরমের জন্য কেউ কুরিয়ার করতে চাইতেছে না ওই গাছগুলা, ঢাকা যায় আনতে হইব। মানে জলজ যে গাছ ওগুলো কুরিয়ার করলে ওই প্যাকেটের মধ্যে সিদ্ধ হয়ে যাবো। এই যে এইটি ভালো। হ্যাঁ, তো গতকালকে মাছ ছাড়ার পরের আপডেট। এই যে এখানে কয়েকটা কালো মাছ দেখা যাইতেছে, দেখেন। আর একটা ভায়া ব্যাঙ আছে। হ্যাঁ, ভায়া ব্যাঙে মনে হয় মাছ খাইয়া ফেলছে, কারণ যে পরিমাণ লাল মাছ ছিল এখন সেরকম দেখতেছি না। এই যে এখানে একটা দুইটা, মানে মাছ এখন ওগুলা মারা গেছে না ব্যাঙে খাইছে। একটু আগে না ডাকলো ব্যাঙ, দেখছেন? দিয়ে কনে ডাকলো তাহলে। হ্যাঁ, ভালো করে দেখছে। ব্যাং মারার উপায় কি একটু কমেন্টস করে জানায়, কিভাবে? আর এই যে তারা ইন দ্য শেওলা হয়েছে, দেখছ না ওয়াল দিয়ে? হ্যাঁ, এই শেওলা গুলা একটু পরিষ্কার করতে পারলে ভালো হইতো। তবে আরো মাছ আনবো। মাছ থাকাতে পুকুরের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। তো যতটুকু অবজার্ভ করে বুঝলাম, এখানে যে লাল মাছগুলো আসলে মানে কমে গেছে, অন্য যে মাছগুলো আছে সেগুলো মোটামুটি আছে। আমরা লাল মাছগুলো বেশি মানে দেখা যায়, আর ব্যাঙে ওগুলোরই আসলে অ্যাটাক করছে। যাই হোক, এটা নিয়ে আর একটু প্ল্যান আছে। হ্যাঁ, ব্যাঙ মারার ব্যবস্থা করতেছি, পাশাপাশি যে ঝর্ণাটা যেটা বানাইছিলাম এখানে আবার একটু ভুল আছে, এটারও সংশোধন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।